যদি বিশেষত্ব বলে দিই তাহলে তো কেউ হলে যে ছবিটা দেখবে না। আমার মনে হয় বিশেষত্ব দেখার জন্যই হলে গিয়ে ছবিটা দেখা উচিত। চরিত্র তো আসলে আমি এই মানে ছবির নায়ক, আমিই নায়িকা বলতে পারেন। যদিও এখানে অনেক টুইস্টিং আছে, অনেকগুলো হিরো যখন ফার্স্টে দেখবেন আসলে বুঝবেন না কে আসলে এটার হিরো। আর আমার ক্যারেক্টারটা হচ্ছে, আসলে আমি বলতে চাচ্ছি না, না দেখা পর্যন্ত বলে দিলে তো আসলে মজা থাকে না, কেউ দেখবে না। অ্যাকচুয়ালি আমি যখন মেডিকেলে পড়ি তখন কিন্তু আমি ফার্স্ট এসেছি ফিল্মে, তখন ফার্স্ট আমি ভর্তি হয়েছি তখনই। যদি বলেন যে ডাক্তারি পেশার পাশাপাশি, এটা কিন্তু না, আমি আগে নায়িকা হয়েছি তারপরে ডাক্তার হয়েছি। বিকজ আমি 2019-এর অগাস্টে পাশ করেছি, নিউ ডক্টর বলতে পারেন। হ্যাঁ, আমি মডেলিংয়ের মাধ্যমে ফার্স্টে এসেছিলাম, একটা টিভিসি করেছিলাম সেটার মাধ্যমে, এবং তারপরে আসলে কয়েকটা টিভিসি করার পরেই আজমাল মাল্টিমিডিয়া আমাকে ডাক দেয় ফিল্মের জন্য।